আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দুঃখ কষ্টের পরে সুখ আসবে, এটা আল্লাহর ওয়াদা। তবে সুখের সেই সময়টা যেন আমরা নিজেরাই নির্ধারিত করতে না যাই। আল্লাহর কুদরত সিদ্ধান্ত কারণ বোঝা সাপেক্ষে আমাদের জ্ঞান বুদ্ধি অতি নগণ্য। কঠিন কষ্ট ও বিপর্যয় সময়কালে কখনোই আশা হারাবেন না, ভেঙে পড়বেন না। নিজেকে ধৈর্যশীল বান্দা প্রমাণ করাই এটাই তো মোক্ষম সময়। যুদ্ধের ময়দানে সৈনিকদের আশাহত হওয়া মানায় না। কঠিন থেকে কঠিন সর্ব পরিস্থিতিতে নিজেকে টিকিয়ে রাখাটাই একজন সৈনিকের জন্য প্রধান চ্যালেঞ্জ। আত্মশক্তিতে প্রাণপণ লড়ে যেতে হয় ধৈর্যের সাথে। জীবন এক যুদ্ধের ময়দান, প্রতিটি প্রাণী সেই যুদ্ধের এক একজন নির্ভীক সাহসী সৈনিক। কপালের চোখ দুটি একটি বন্ধ করে ধ্যানের রাজ্য বিচরণ করে অন্তরে মহাব্বতের অনুভূতি দিয়ে মনের চোখ দিয়ে একবার স্মরণ করে দেখুন তো আল্লাহর প্রিয় বান্দাগণের জীবনের দিকে। কত হাজার হাজার রকমের যন্ত্রণাদায়ক পরিস্থিতির মধ্যে ওনারা সময় পার করেছিলেন, কত কষ্ট সহ্য করেছিলেন বছরের পর বছর, ধৈর্যের মহাপরীক্ষায় জীবন অতিবাহিত করেছিলেন। আল্লাহর খুশির জন্য উফ শব্দটা পর্যন্ত কখনো মুখে উচ্চারিত করেননি। দুঃখ কষ্ট সবার জন্য আজাব হয়ে আসে না, কারো জন্য মহা আনন্দের বার্তা হয়ে অবিশ্বাস্য মহা পুরস্কারের সংবাদ নিয়েও আসে। হাজারো দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝে যখন বান্দা অতিষ্ঠ হয়ে পেরেশান হয়ে ওঠে, ধৈর্য ধরার সম্ভব না, তখন হঠাৎ এক অমীয় রহমতের বাণী বান্দার কর্ণকুহরে ভেসে আসে। বান্দার মনে নতুনভাবে সাহসের বাতি জ্বালিয়ে ওঠে। সকালের এক নতুন সূর্যের আশার আলো বান্দার অন্তরে নতুনভাবে প্রজ্বলিত হয়ে বান্দাকে আবার নতুনভাবে জাগিয়ে তোলে। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলকারীদের সঙ্গে আছেন। সূরা বাকারা। আল্লাহ ধৈর্যশীলকারীদের ভালোবাসেন। বান্দা তখন বলে, আল্লাহকে রাজি করাই তো বান্দার কাজ। নিঃশ্বাস তো বন্ধ হবে, আজ না হয় কাল, যা হবার হবে, যেমন পরিস্থিতি হোক না কেন, উনি যেইভাবেই খুশি হবেন, শত কষ্ট সহ্য করে হলেও আমি সেইভাবে ধৈর্যের সাথে তাকার চেষ্টা করব। কারণ আমি সেই সৌভাগ্যবান বান্দাদের মধ্যে নিজের নামটুকু লিখতে চাই, যাদের সাথে আল্লাহ আছেন, যাদেরকে আল্লাহ ভালোবাসেন। একজন বান্দার জন্য এর চেয়ে বড় পাওয়া সৌভাগ্য আর কী বা হতে পারে। আলহামদুলিল্লাহ, কোরআনে কারিমে এরশাদ হয়েছে, আর আমি আল্লাহ তোমাদের অবশ্যই পরীক্ষা করব, কিছু ভয় খোদা এবং ধন সম্পদ জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা, আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের। যারা তাদের উপর বিপদ এলে বলে যে আমরা তো আল্লাহরই, আর নিশ্চয় আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী। সূরা বাকারা আয়াত নম্বর 155-156। দুঃখ কষ্ট জীবনের অংশ। দুঃখ কষ্ট বিপদাপদ পাওয়া না পাওয়া সফলতা ব্যর্থতা নিয়েই জীবন। প্রকৃত সুখ ও সফলতার জায়গাই দুনিয়া নয়, প্রকৃত সুখ ও সফলতার জায়গা জান্নাত। যারা মহান আল্লাহর উপর ঈমান আনে এবং সব ধরনের পরিস্থিতিতে তার উপর দৃঢ় বিশ্বাস রাখে, দুঃখ কষ্ট রোগ ব্যাধি কিংবা শত্রুর অনিষ্ট কিছুই তাদের ব্যর্থ করতে পারে না, কারণ তারা সব পরিস্থিতিতে মহান আল্লাহর কাছে আশ্রয় কামনা করে। আল্লাহর উপর অগাধ বিশ্বাস রেখে ধৈর্য ধারণের কারণে প্রতিটি বিপদ তাদের মর্যাদা বৃদ্ধি করে, তাদের জান্নাতকে সুসজ্জিত করে, এবং তারা এটাও বিশ্বাস করে যে কষ্টের পরই সুখ আছে। কারণ পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, নিঃসন্দেহে কষ্টের সঙ্গেই স্বস্তি আছে। বস্তুত
দুঃখ, ক্ষুধা, ভয় ও ব্যর্থতা এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা মাত্র। এ ধরনের পরিস্থিতিতে যারা আল্লাহর উপর ভরসা করতে পারে তাদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আছে। আমরা জানি কোনো বিপদে পতিত হওয়ার আগেই যদি সেই সম্পর্কে সংবাদ দেওয়া হয় তাহলে সেই বিপদ ধৈর্য ধারণ সহজ হয়, কেননা হঠাৎ করে বিপদ এসে পড়লে দুশ্চিন্তা অনেক বেশি হয়। যেহেতু মহান আল্লাহ সব মানুষকে লক্ষ্য করেই পরীক্ষার কথা বলেছেন, সেহেতু সবার অনুধাবন করা উচিত যে এই দুনিয়া দুঃখ কষ্ট সহ্য করার স্থান। সুতরাং এখানে যেই সব সম্ভাব্য বিপদাবদের কথা বলা হয়েছে সেগুলোকে অপ্রত্যাশিত কিছু মনে না করলেই ধৈর্য ধারণ করা সহজ হতে পারে। পরীক্ষায় সমষ্টিগতভাবে উত্তীর্ণ হলে পরে সমষ্টিগতভাবে পুরস্কার দেওয়া হবে। এছাড়া ধৈর্যের পরীক্ষায় ব্যক্তিগত পর্যায়ে যারা যতটুকু উত্তীর্ণ হবে তাদের ততটুকু বিশেষ মর্যাদা প্রদান করা হবে। জীবনে বিপদাপদ আসা মানেই আল্লাহর আজাব নয়, আল্লাহ তার প্রিয় বান্দাদের বেশি পরীক্ষা করেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিপদ যত তীব্র হবে প্রতিদানও অনুরূপ বিরাট হবে। নিশ্চয় আল্লাহ কোনো জাতিকে ভালোবাসলে তাদের পরীক্ষা করেন, যারা তাতে সন্তুষ্ট থাকে তাদের জন্য আছে আল্লাহর সন্তুষ্টি, আর যারা তাতে অসন্তুষ্ট হয় তাদের জন্য আছে অসন্তুষ্টি। যারা মুমিন তাদের হারানোর কিছুই নেই, শত্রু ও হিংসুকরা তাদের আঘাত দিয়ে নিশ্চিহ্ন করে দিতে চায়, কিন্তু মহান আল্লাহ ওই আঘাতগুলোর বিনিময়ে তাদের মর্যাদা আরও বাড়িয়ে দেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি শুনেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলমানের গায়ে একটি কাঁটা বিদ্ধ হয় কিংবা তার চেয়েও বেশি ছোট্ট কোনো আঘাত লাগে তার বিনিময়ে তার একটি মর্যাদা বৃদ্ধি পায় এবং তার একটি গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। অন্য এক হাদিসে এরশাদ হয়েছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে বিপদে পতিত ধৈর্যধারী মানুষের যখন প্রতিদান দেওয়া হবে তখন পৃথিবীতে বিপদমুক্ত মানুষরাই আকাঙ্ক্ষা পরিতাপ করবে। দুনিয়াতে যদি কাছি দিয়ে তাদের শরীরের চামড়া কেটে টুকরো টুকরো করে দেওয়া হতো, মহান আল্লাহ এত দয়াময় যে সাধারণ অসুস্থতা ও দুঃখ কষ্টের বিনিময়েও তিনি বান্দাকে পাপমুক্ত করেন। সাহাবিরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জ্বরের বিষয়ে উল্লেখিত হলে এক ব্যক্তি জ্বরকে গালি দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জ্বরকে গালি দিও না, কেননা তা পাপ দূর করে, যেমনই করে আগুন লোহার ময়লা দূর করে। তাই যে কোনো ধরনের বিপদে বিচলিত না হয়ে মহান আল্লাহর কাছে আশ্রয় ও ধৈর্য ধারণ করা উচিত, কারণ মুমিনের হারানোর কিছুই নেই, প্রতিটি কষ্ট তার জন্য সফলতার দ্বার খুলবে, তার মর্যাদা আরও বেশি গুণ বাড়িয়ে দেবে।